আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ট্রেন মোলে হজাবরল বাড়ছে কোন দল জানিয়ে দেব বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়ে কটুক্তি করলে যে জেফকেটে নেওয়া হবে আর জানিয়ে দেব ছাত্র লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা দেওয়া বন্ধ কলে ছাত্রবাস এদিকে ভারতের নতুন প্রেসিডেন্ট ঘোষিত হবে বুধবার এবং সর্বশেষ জানিয়ে দেব আমরা হেরে গেছি হতাশ শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তৃণমূলে হজবরল বাড়ছে কন্দল একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর সারা দেশে কমিটি পুনর্গঠনের কাজ শুরু করে বিএনপি বিরাশিটি সাংগঠনিক জেলার মধ্যে এখনও পর্যন্ত ষাটটিতে আহ্বায়ক কমিটি করেছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় এসব কমিটি নিয়ে বেকায়দায় পড়েছে দলটি তিন মাস মেয়াদ দেওয়া হলেও বছরের পর বছর পার করছে জেলা শাখাগুলো এর মধ্যে অনেক জেলা করোনা সহ নানা অজুহাতে মেয়াদও বাড়িয়েছে কেন্দ্র নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা কমিটি থানা থেকে থেকে ইউনিয়ন পর্যন্ত সব পর্যায়ে নতুন নেতৃত্ব গঠন করবে কিন্তু এসব কমিটি গঠনের তিরিশ ভাগও কাজ শেষ হয়নি বেশ কয়েকটি জেলা ও ইউনিট কমিটি গঠনের ত্যাগি ও যোগ্যদের বাদ দেওয়া হয়েছে এর ফলে গণপদত্যাগ অসন্তোষ সৃষ্টি হচ্ছে আবার অনেক ত্যাগী নেতা স্বেচ্ছায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এতে তৃণমূলে আরো কন্দল ও বিভক্তি বাড়ছে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি নরসিংদী ও কুমিল্লা উত্তর দক্ষিণ ও মহানগর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এসব কমিটিতে বিতর্কিত মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত সরকারের সঙ্গে আতাতকারীদের পদায়ন করা হয়েছে বলে গণপদত্যাগের ঘটনা ঘটেছে নরসিংদী জেলা নতুন কমিটি গঠনে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা দলের কেন্দ্রের কাছে লিখিত অভিযোগে জানান কমিটিতে বিতর্কিতদের পদায়ন ছাড়াও ওয়ান ইলেভেনের সংস্কারপন্থী এক নেতাকে সিনিয়র সদস্য করা হয়েছে মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত ও একজন প্রবাসীকে সদস্য করা হয়েছে কমিটি গঠনের পর ওই প্রবাসী দেশে ফেরেন এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন যুগান্তরকে বলেন সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিটি হয়েছে যারা কাঙ্ক্ষিত পদ পাননি তারা এখনও কমিটির বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন যা মিথ্যা ও ভিত্তিহীন কমিটিতে বিতর্কিত মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে পদ দেওয়া হয়নি বিগত আন্দোলন সংগ্রামে ছিলেন এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়েই কমিটি হয়েছে কমিটি ঘোষণার রাতেই নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে আহ্বায়ক সম্মেলন করে আমিরুজ্জামান আমির বলেন কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন হয়নি বিগত সময়ে সরকারের সঙ্গে আতাত করে যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে অবশ্য কমিটি ঘোষণার এক সপ্তাহ পর দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আমিরুজ্জামানকে সংগঠনের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তার স্থলে কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক সৌকাত আলীকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়ে কটূক্তি করলে জীব কেটে নেওয়া হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে জিপ কেটে নেওয়ার হুমকি দিয়েছেন একই অনুষ্ঠানে দলটির আরেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানি বলেন আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে কটূক্তির চরিত্র হরণ অপপ্রচার করলে বিএনপি জামায়াতকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না মঙ্গলবার বঙ্গবন্ধু এভি নিউতে এক বিক্ষোভে এই দুই নেতা এমন হুমকি দেন বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ আও আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ কুশ পুথুল দাহ ও কটুক্তি করার অভিযোগে এই সমাবেশের আয়োজন করা হয় এ সময় বাহাউদ্দিন নাসিম আরও বলেন যারা বঙ্গবন্ধু তার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বলবে কটুক্তি করবে অসম্মান করবে তাদের সকলের জীব আমরা কেটে নেব তাদের কোনো ছাড় দেওয়া হবে না কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ আমরা দেব না বিএনপি জানে না কিভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয় তাদের সে শিক্ষা নেই কিভাবে একজন কোন সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আমরা দেব না বিএনপি জানে না কিভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয় তাদের সে শিক্ষা নেই কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয় তাদের সে শিক্ষা নেই দেশের মানুষ জানে তাদের দলের লোকজনের মধ্যে মানবিক কোনো গুণ নেই একটি দল পরিচালনা করতে যে গুণাগুণ প্রয়োজন সেটাও তাদের নেতাদের নেই তিনি বলেন যাকে নিয়ে বিএনপি খারাপ মন্তব্য করেছে তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধা তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফি তিনি একদিনে গড়ে ওঠেননি তিনি তিলে গড়ে উঠেছেন তিনি হাওয়া ভবন থেকে হাওয়ার মধ্য দিয়ে তৈরি হননি ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া বন্ধ কলেজ ছাত্রাবাস নাটোরের সিংড়া গোল ই আফরোজ সরকারি অনার্স দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ঘটনার পর কলেজ জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ। বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েলের অভিযোগ বিকেল তিনটার দিকে ছাত্রাবাসে প্রবেশ করে ছাত্রাবাসে থাকা আমার অনুসারী ছাত্রলীগের নেতাদের বিছানাপত্র বই খাতা আসবাবপত্র বাইরে বের করে ফেলে দায় বিভি ভিপি মাসুমের অনুসারীরা এ সময় প্রতিবাদ করলে আমার গ্রুপের উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক মুর্শিদুল ইসলাম রনি সহ কয়েকজনের ওপর হামলা করা হয় এ সময় তাদের টাকা প্রয়োজনীয় কাগজপত্র সার্টিফিকেট হারিয়ে গেছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল বলেন ছাত্রাবাসের সবাই আমার অনুসার এজন্য তাদের বের করে দেওয়া হচ্ছে কারো কোনো টাকা বাকি নেই সবাই ভর্তি হওয়া ছাত্র গলি আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুম আলী বলেন অনেকেই ভর্তি না হয়ে অবৈধভাবে ছাত্রাবাসে থাকে তাদেরকে বের করার জন্য কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেদের বিছানা ও আসবাবপত্র নিজেরাই এলোমেলো করেছে আমরা সারের সঙ্গে মিটিং এ ছিলাম সিংড়া থানার উপপরিদর্শক আব্দুর রহিম বলেন আমরা এসে পরিস্থিতি শান্ত করেছি বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে ভারতের নতুন প্রেসিডেন্ট ঘোষিত হবে বুধবার ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে বুধবার স্থানীয় সময় সকাল এগারোটা থেকে এই গণনা শুরু হবে এই নির্বাচন অনেকটা আনুষ্ঠানিকতা হওয়ায় দেবন্দ্রী মমুর বিজয় উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ক্ষমতাসীন দল বিজেপি ধারণা করা হচ্ছে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিংকে ব্যাপকভাবে পরাজিত করবেন তিনি পার্লামেন্ট ভবনে বেলা এগারোটায় ভোট গণনা শুরু হবে বেলা চারটায় ফলাফল ঘোষণার আশা করা হচ্ছে আশা করা হচ্ছে ফলাফলের ঘোষণার পর তিন মূর্তি মার্গে দ্রব্যের মোমুর অবস্থায় বাসভবন পরিদর্শন করে তাকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রব্যি মোমুর বিজয়ের পর দলের সদর দফতর থেকে রাজপথ পর্যন্ত রোড শো এর আয়োজনের পরিকল্পনা রেখেছে দিল্লি বিজেপি দলের অনেক সিনিয়র নেতা এই আয়োজনে যোগ দেবেন সব রাজ্য বিজেপি ইউনিটি বিজয় মিছিলের পরিকল্পনা রেখেছে ফলাফল ঘোষণার পর এসব মিছিল শুরু হবে দপিদ্র মোমুর নিজের শহর উড়িষ্যার রায়রংপুরের বাসিন্দারা বিজয় উদযাপনে বিশ হাজার মিষ্টি বিতরণের প্রস্তুতি নিয়েছে এছাড়া উপজাতি নাস ও বিজয় প্রস্তুতি নেওয়া হয়েছে ভোট গণনা শুরু হবে এমপি ও এম এল এ ভোট আলাদা করার মাধ্যমে প্রত্যেক এমপির ভোটের মান সাতশো আর প্রতিটি রাজ্যের এমএলদের ভোটের মান আলাদা নতুন প্রেসিডেন্ট আগামী পঁচিশ জুলাই শপথ নেবেন সূত্র এনডিটিভি আমরা হেরে গেছি আন্দোলন থামবে না কেন বলছেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা

তার প্রতিদ্বন্দ্বী ডোলাস আলা হেপ্রুমা পেয়েছেন বিরাশি ভোট আর অনুর কুমার দিশা নায়ক পেয়েছেন তিন ভোট নির্বাচিত নতুন প্রেসিডেন্ট দুই সালের নভেম্বর পর্যন্ত গোতাবায় রাজা পাকসের উত্তরসরি হিসেবে দায়িত্ব পালন করবেন এদিকে রনিল বিক্রমসিংহ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটির বিক্ষোভকারীদের মধ্যে হতাশা দেখা গেছে অথচ গত সপ্তাহে বিক্ষোভ স্থলে তারা সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজা পাকসের দেশ ত্যাগ ও পদত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বুধবার সকালে কলম্বোতে প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে জড়ো হয়েছিলেন দুই শতাধিক বিক্ষোভকারী এই মাসের শুরুতে বিক্ষোভকারীরা যেসব সরকারি ভবন দখল করেছিল এই ভবন সেগুলোর একটি কিন্তু দুপুরের কিছুক্ষণ পর পার্লামেন্টে রনিল বিক্রমা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে তিনি এখন বিক্ষোভ দমনের প্রস্তুতি পারেন বলে তাদের আশঙ্কা ফরাসি বার্তা সংস্থা এফ এর বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ও অ্যাক্টিভিস্ট নজলি হামিম বলেন আমরা হতাশ কিন্তু অবাক নই আমরা রাজনীতিকদের কাছ থেকে অনেক কিছু আশা করি তাদের উচিত এখন নিজেদের কৌশল যাচাই করা কারণ অনেকেই হতাশ শ্রীলঙ্কার একজন পরিচিত অভিনেত্রী দামিথা আবে রত্নে বলেন আমরা হেরে গেছি গোটা দেশ হেরে গেছে গত সপ্তাহে গোতাবায়া দেশ ছেড়ে চলে যাওয়ার পর পদত্যাগ করলে বিক্রমা সিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ছয়বার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা বিক্রমা সিংহে বিক্ষোভকারীরা রাজাপাক্সের পরিবারের প্রতি অনুগত হিসেবে মনে করেন আবে রত্নে বলেন রাজনীতিকরা তাদের ক্ষমতার জন্য লড়াই করছে তারা জনগণের জন্য লড়াই করছে না দুর্ভোগে থাকা মানুষদের জন্য তাদেরও কোনো অনুভূতি নেই বিক্ষোভে অংশ নেওয়া একজন ক্যাথলিক জাজ। ফাদার জীবন্ত বলেন আমরা একটি সংকটের ভুক্তভোগী যা রাজা রাজাপাক্সের শাসন তৈরি হয়েছে এই শাসন ব্যবস্থার অংশ বিক্রমা সিংহে তিনি আরো বলেন জনগণের আন্দোলন হিসেবে আমরা রনিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব আমরা থামবো না সূত্র এনডিটিভি